এবার বরবাদ সিনেমায় সাকিব খানের সঙ্গে মিশা সওদাগর। আর সাকিব খানের সাথে তো বরবাদ করব, সাকিব খান তো ওয়ান এন্ড অনলি, ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি। প্রেমিক খায়রুল বাশারকে সন্দেহ করে পুলিশের কাছে সাফা কবির। বড় বোন মেয়ে জামিনের পথেই হাঁটছেন মালাইকা চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে মুখ খুললেন অভিনেতা শিবাশানু। যদি উনি পদত্যাগপত্র না পেয়ে থাকেন, সংসদ বিলুপ্ত করলেন কেন? রাজনৈতিক রোশনলে পড়ে সিনেমা থেকে ছিটকে পড়েছিলেন একসময় আলোচিত নায়ক মেহেদী। আমাদেরকে ওইভাবে চলচ্চিত্রে অভিনয় করতে দেওয়া হয়নি। প্রিয় দর্শক, বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি হাসনাত জুবায়ের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার থাকছে বিস্তারিত। বরবাদ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইতে অবস্থান করছেন ঢাকাই সিনেমার নায়ক সাকিব খান। চলতি মাসেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং, আর তার সঙ্গে আছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এবার জানা গেল বরবাদ সিনেমায় থাকছেন অভিনেতা মিশা সওদাগর। খুব শীঘ্রই শুটিং শুরু করবেন এই অভিনেতা। সাকিব খানের সাথে তো বরবাদ করব, সাকিব খান তো ওয়ান অ্যান্ড অনলি, ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি। ইনশাল্লাহ বরবাদ ছবি অনেক ভালোভাবে, অনেক বড় আকারে হচ্ছে, খুব খুশির কথা। আবার 15 তারিখে দরদ, অনন্য মামুনের দরদ রিলিজ হচ্ছে, আগে থেকে শুভকামনা রইল। যেহেতু প্যান ইন্ডিয়ার প্রথম 24টা দেশে রিলিজ হবে, এটা অনেক অনেক একটা ভালো দিক। এবার বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়েই কাজ করা উচিত। তো আমি নগদের শুভকামনা করি, আমি দরদের শুভকামনা করি, শুভ জানাই। আর আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা ইনশাআল্লাহ যেহেতু যাচ্ছি আউটডোর, এদেশে ওই দেশে দুই দেশে মিলিয়ে ইনশাআল্লাহ বরবাদের কাজ খুব সুন্দরভাবে যদি কাজ হয়। প্রেমিক খায়রুল বাশারকে ভালোবাসেন সাফা কবির। দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে থাকলেও বাশারকে সন্দেহ করে থানায় হাজির হয়েছেন সাফা। আসলে কি ঘটেছে তাদের মধ্যে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হয়ে পুলিশের কাছে সাফা কবির, যে ঘটনায় সাফার সন্দেহের তালিকায় আছে তারই প্রেমিক খায়রুল বাশার। যদিও অনেকদিন ধরেই একে অপরকে ভালোবাসেন সাফা ও বাশার, সন্দেহের জের ধরে সম্পর্কের টানাপোড়ন চলছে এই প্রেমিক যুগলের। কেন সাফার সন্দেহ খায়রুল বাশারের উপর, পুরো ঘটনা জানতে হলে দেখতে হবে ভিন্ন গল্পের নাটক স্ক্রিনের আড়ালে। রায়হান শশীর রচনা ও আতিকুর রহমান বেলালের পরিচালনায় এই নাটকে ফাহাদ নামে একটি চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাশার, ও তিলু নামে একটি চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এটা অনলাইন অ্যাওয়ারনেস নিয়ে গল্পটা, এটা ঠিক ড্রামাও বলা চলে না, আবার এটাকে ফিল্মের জায়গায় বলা যায় না, আবার ডকুমেন্টারিও বলা যায় না, কিছুটা ইনফরমেটিভ বাট ফিকশনাল, তা ঠিক আছে। তো এটা একটা এনজিওর কাজ মূলত, অনলাইন অ্যাওয়ারনেস বলতে এরকম যে আমরা এখন অনেক সোশ্যাল মিডিয়া ইউজ করি, তো সেখানে আমাদের আসলে নানা রকম তথ্য আমরা দিতে থাকি, যে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, বা আমাদের পরিবারের সদস্যদের ছবি বা এভরিথিং আমরা শেয়ার করতে এখন পছন্দ করি আসলে। কিন্তু এটা আসলে শেয়ার করে যতটা উপকার হয় ততটাই কিন্তু রিস্কও তৈরি হয়, না আমাদের তথ্য নিয়ে নানাজন নানা কিছুই করতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আসলে গল্পটা আগাবে। এখানে গল্পে দেখা যাবে যে আমরা কি কি বিপদের সম্মুখীন হতে পারি। সো ইটস আ সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ UNDP-র, অ্যান্ড এটা হচ্ছে নভেম্বরের 25 থেকে ডিসেম্বরের 10 পর্যন্ত 16 ডেজের একটা অ্যাক্টিভিজম হয়, যেটা হয় হচ্ছে আপনার এগেনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স, বাংলায় যেটাকে বলা হচ্ছে নারীর প্রতি সহিংসত প্রতিরোধ পক্ষ। সো এইটাকে বেস করেই আসলে গল্পটা করা হচ্ছে, এবং এখানে একটা ক্যারেক্টার আমি আসলে প্লে করছি। সো এটার মাধ্যমে আসলে আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাচ্ছি। সো এটাতে আমার কোয়ার্টিস্ট হচ্ছে খায়রুল বাশার এবং আমার ডিরেক্টরের নাম হচ্ছে বেলাল। তো সব কিছু মিলিয়ে আসলে কাজটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, এটা কিন্তু রেগুলার কাজের মতো না। যেমন আমরা কিছু কাজ, আমি জানি না আমার দর্শকরা দেখেছে কিনা, বাট এটা প্রথমবার বাংলাদেশে হচ্ছে, সো দর্শকরা দেখতে পারবে। প্রত্যেকটা সিচুয়েশনের পরে দের উইল বি টু অপশনস। সো গল্পটা আপনি আসলে কীভাবে দেখতে চান আপনি ওখানে চুজ করতে পারবেন, যে কি আমি কি গল্পটা এভাবে দেখতে চাই নাকি এভাবে দেখতে চাই। সো ইটস আ মানে একটু ক্রিটিক্যাল সিট, মানে শুটিংটা একটু ক্রিটিক্যাল হচ্ছে, বাট আই রিয়েলি হোপ দর্শক এটা খুবই এনজয় করবে, বিকজ ইটস আ ভেরি ডিফারেন্ট প্যাটার্ন কাজ করাটা। বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ও ইন্টারনেট আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে,
আর কখনো কখনো এখানেই পড়তে হয় নানা বিপত্তিতে। নির্মাতা ও প্রযোজনা সংস্থার মতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক বার্তা দেবে নাটকটি, সঙ্গে সরাসরি দর্শক এই গল্পে নিজেকে করতে পারবে সম্পৃক্ত। এটাকে আমরা যতগুলো নাটক দেখছি সেগুলো আমরা টিভিতে যেটা ডিরেক্টর দেখাইছে বা গল্প যেটা যেভাবে গেছে, কিন্তু এনে গল্প যাবে আসলে দর্শকের মত অনুযায়ী। দর্শক যদি চায় যে গল্পটা এইভাবে না, আমি ভিন্নভাবে হইলে কেমন হইতো, একটা মানুষের গল্পকে বিভিন্নভাবে দেখানো এবং মানুষ যেন তার নিজের সাথে সেই নিজের জীবনের সাথে গল্পটাকে মিলাইতে পারে, এটা হচ্ছে আমাদের গল্পের বিশেষত্ব। আমরা চেষ্টা করছি জিনিসটাকে ভালোভাবে দর্শকের কাছে পৌঁছানোর। আমরা আশাবাদী যে মানুষ এটাকে খুব ভালোভাবে রেসপন্স করবে। অডিয়েন্সের ডিসিশনের উপরে বেস করে আসলে স্টোরিটা মুভ করবে। সো এই কাজটাতে যেটা হবে যে আমরা আসলে বুঝতে পারবো যে মানুষ আসলে কীভাবে চিন্তা করতে চায় বা মানুষের কাছে আমরা মূলত মেসেজগুলো প্রপারলি পৌঁছাতে পারবো। সো এই জায়গাটাতে আমাদের সাথে UNDP বাংলাদেশ এবং UN উইমেন বাংলাদেশ হচ্ছে জয়েন্টলি কোলাবোরেট করছে এই কাজটাতে। নির্মাতা জানান, বিশ্বব্যাপী পালিত হওয়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষকে সামনে রেখেই নির্মিত হচ্ছে এই নাটকটি। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, টিভি নাটক, বিজ্ঞাপন, OTT সব মাধ্যমেই রয়েছে তার বিচরণ। সম্প্রতি অভিনয় করছেন সিনেমায়। এবার তার মতোই ছবির জগতে পা রেখেছেন ছোট বোন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করলো, এবার অভিনয় করছেন নাটকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিজ্ঞাপন দিয়ে শোবিজে পা রাখেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছিলেন মালাইকা। এবার তিনি নাম লেখালেন নাটকে। সম্প্রতি পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী। আর প্রথম নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছেন হালের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকা চৌধুরী বলেন, শুটিং করে ভালো লাগছে, আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। জানা যায় মালাইকা বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। ছোটবেলায় বড় বোন মেহজাবিনকে অভিনয় করতে দেখে অভিনেত্রী হওয়ার ইচ্ছে তৈরি হয়েছে বলেও জানান তিনি। ছোটবেলা থেকে আমার বোনকে দেখেছি, ইচ্ছা ছিল, বাট তেমন একটা ছিল না। বোনের ছবিতে পা রাখা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করে তিনি বলেন, আমি চাই আমার বোন আমার চেয়েও আরো অনেক গুণ বেশি এগিয়ে যাক জীবনে। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন। বেশ কিছুদিন ধরে আলোচনায় আছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে তার থাকা না থাকা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। তার পদত্যাগ কিংবা অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে একদল ছাত্র। এই পরিস্থিতিতে এ নিয়ে কথা বলেন চলচ্চিত্র অভিনেতা শিবাশানু। এই কথাটা নিয়ে আমাদের এখানে ছাত্ররা আন্দোলন করেছে এবং তার পদত্যাগ দাবি করেছে। তো যদি উনি পদত্যাগপত্র না পেয়ে থাকেন, সংসদ বিলুপ্ত করলেন কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। এবং যে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথ বাক্য তো উনিই পাঠ করিয়েছেন। তো উনি এত কিছু অনিয়ম করলেন কেন? মহান রাষ্ট্রপতি যে উনি যে কথাটা এখন বললেন, আসলে পত্রিকার মাধ্যমে বা সাংবাদিকের ইন্টারভিউর মাধ্যমে রাষ্ট্রপতি এই ধরনের বক্তব্য আমাদের সাংবিধানিক ব্যাপার স্যাপারকে, সাংবিধানিক কি না আমি সেটা একটু ডাউট আছে আমার। দেখেন, যে কোনো একটি শূন্যতা বা একটি ক্রাইসিস সৃষ্টি হয় কিন্তু একটা কোয়েন্সিডেন্সের মাধ্যমে, একটা যে কোনো একটা ঘটনার মাধ্যমে। তো যে ঘটনাটা ঘটেছে যেটা নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা জায়গায় যৌক্তিক আছে, এখন উনি ওনার জায়গায় কতটা যৌক্তিক বা উনি ওনার দায়িত্বটা কীভাবে পালন করবেন বা ওনার যে এখন যে ওনার উপরে যে ব্যাপারটা দাবি উঠেছে সবার, সেটাকে উনি কতটা সুন্দরভাবে ট্যাকেল করবেন সেটা তার ব্যাপার। আর আমার দলের যেহেতু উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ আছে, এই ব্যাপারে আমি আমার সরাসরি মতামত না জানাই, আমার দলের নেতৃবৃন্দরা অলরেডি এটা বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, তো তাদের বক্তব্যটাই সর্বাগ্রে গ্রহণ করা উচিত। 90 দশকের আলোচিত নায়ক মেহেদি অশ্লীল সিনেমায় অভিনয় করে হয়েছেন সমালোচিত। অনেক বছর ধরে রূপালী পর্দা থেকে দূরে আছেন এই অভিনেতা। এবার অশ্লীল সিনেমায় অভিনয়ের অভিযোগ অস্বীকার করলেন এ নায়ক।
সেই সঙ্গে রাজনৈতিক কারণে সিনেমা থেকে ছিটকে পড়েছিলেন বলেও জানান এ নায়ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শিশু শিল্পী হিসেবে শৈশবেই চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় চিত্রনায়ক মেহেদীর। এরপর সুদর্শন মেহেদী ঢাকায় সিনেমায় অভিষিক্ত হন নায়ক হিসেবে। নব্বই দশকের শেষ দিকে তিনি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন, তবে তার অভিনীত চলচ্চিত্রের অধিকাংশই ছিল অশ্লীল ও আপত্তিজনক। সে সময় অশ্লীল দৃশ্যে অভিনয়ের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই অভিনেতাকে। তবে বাংলাভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে অশ্লীল সিনেমায় অভিনয়ে নিজের অবস্থান জানান মেহেদি। তার দাবি, আপত্তিকর দৃশ্যে তিনি অভিনয় করতেন না, কার্পিসের চক্করে পড়েছিলেন। আমরা শিল্পীরা তো অভিনয় করে বা শুটিং করে চলে যাই, তার পরের বাকি কাজগুলো কিন্তু এটা অন্যান্য যারা সহযোগিতা করতেন, কার্পিস তৈরি করতেন, তারা একটা তৈরি করে নিতেন। তো সেই সুবাদে কিন্তু এই নামগুলো হয়তো আমাদের কিছু শিল্পীর নামগুলো পড়ে যেত, এবং বিনোদন মাধ্যম যেটা হয় এটা কমার্শিয়াল মাধ্যমেই হয় আর কি। তো সেই সুবাদে আমাদের হয়তো কাঠপিস যেগুলো তৈরি হয়, যুক্ত হয়, সেগুলো আমাদের কিছু দুষ্ট কিছু লোক থাকেন, সেগুলো সংযোজন করে মানে অ্যাড করা হয় আর কি। ঢাকায় চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে অশ্লীল দৃশ্যে অভিনয় করা শিল্পীরা ছিটকে পড়েন। মেহেদীও সে সময় চলচ্চিত্র থেকে বিদায় নেন, লোকচক্ষুর অন্তরালে চলে যান। তবে চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার পেছনে রাজনৈতিক কারণ ছিল বলে জানান তিনি। বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় আওয়ামী লীগের রোশনালে পড়তে হয় মেহেদীকে। আমরা যারা বিএনপি মনা, তো তারা আমাদের তখন ছবি ওইভাবে আমাদেরকে আসতে দেয়নি, তো সেটা আমাদের খুব ক্ষোভও ছিল, কষ্টও ছিল। তো এখন আশা রাখি আমরা নিয়মিত আমাকে পাবেন, ছবিতে পাবেন, এবং এফডিসিতে আমাদের যারা দলের বিএনপি দলের যারা যেসব অনুষ্ঠানগুলো রেগুলার আমাদেরকে পাবেন। আপনি দীর্ঘদিন সিনেমা থেকে একটু বিরতিতে আছেন, এটা কি কারণ আসলে রাজনৈতিক কোনো কারণ ছিল নাকি আপনার নিজের ব্যক্তিগত কারণে আপনি বিরতি নিয়েছিলেন সিনেমা থেকে? না, রাজনৈতিক কারণ তো অবশ্যই, আমি তো আগে বললাম যে আমাদেরকে ওইভাবে চলচ্চিত্রে অভিনয় করতে দেওয়া হয়নি। গল্প রেডি করা ঠিক ছিল, সবই ঠিক ছিল, কিন্তু একদিন দুদিন আগে থেকে হয়তো বলে দিত যে মেহেদি ভাই আমাদের শিডিউলটা পেক আপ, কিন্তু আসলে পেক আপ হয়নি, শুটিং তো চলছে। এর কী কারণে? শুধু আমাদের বিএনপি মনে আমরা ছিলাম এবং আমার বাবারা ছিল, দাদারা ছিল, এই সুবাদে কিন্তু আমাদেরকে বা আমরা যারা বিএনপি মনা শিল্পীরা তাদেরকে খুব একটা আসতে দেয়নি। শেখ হাসিনার শাসনামলে আসলে কী কী নিপীড়নের শিকার হয়েছেন আপনি? আপনার উপরে আসলে কী ধরনের অত্যাচার চলেছে? আসলে আমার উপরে না, আমাদের অনেক মানুষদের উপরে, খেটে খাওয়া মানুষ বলেন বা প্রতিবাদী শিল্পীরা বলেন, তারপরে আমাদের চলচ্চিত্রে অনেক শিল্পীরা, পরিচালক, প্রযোজক, অনেক সংগঠন, প্রায় সংগঠন 19-20 সংগঠন থেকে কিন্তু এভাবে খুব বাধা ছিল আমাদের কাজ করতে। এই যে বিরতির সময়টা, এই সময়টা আসলে কীভাবে কাটছিল আপনার? কী করছিলেন? অন্য কোনো ব্যস্ততা ছিল কি না? বিরতির সময়টা আমাদের ব্যবসা, আমার ব্যবসা ছিল, ব্যবসা খুব মনোযোগ ছিল আমাদের ব্যবসাতে, আর বিশেষ করে দল নিয়ে তৈরি ব্যাপারটা আমাদের খুব উৎসাহ ছিল। অনেকদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে তাকে দেখা না গেলেও বর্তমানে মাঝে মধ্যে এফডিসিতে আসতে শুরু করেছেন এই নায়ক। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন চলচ্চিত্রে ফেরার কথাও জানান মেহেদী। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এই সপ্তাহের শোবিজ টাইম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে।